এবারের একজিম ব্যাংক অন্যদিন হুমান আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন রিজা রহমান এবং নবীন সাহিত্য শ্রেণীতে ফাতিমা রুমি সোমবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিম প্রবীণ ও নবীন দুজন কথা সাহিত্যিকের হাতে এই পুরস্কার তুলে দেন সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য রিজা রহমান এবং নবীন সাহিত্য শ্রেণীতে সাজবেলা উপন্যাসের জন্য ফাতিমা রুমি এই পুরস্কার পান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই পুরস্কারের জন্য গঠিত বিচারক মন্ডলীর সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এছাড়া অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন